আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি একটু বৃষ্টি হচ্ছে, এবং গতকাল রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি, আর হচ্ছে মাংস রান্না করি। তো এরকম ওয়েদারে আসলে অনেক সময় অনেক কিছুই খেতে ইচ্ছা করে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি খিচুড়ি রান্না করা আর হচ্ছে গরুর মাংস রান্না করা। যে কথা সেই কাজ, তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পরেই মুগ ডাল একটু ভাজলাম, আর মুসুর ডাল নিলাম, সাথে নিলাম একদমই অল্প মটরশুঁটি। তো সব কিছু মিলিয়ে ধুয়ে তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে বসিয়ে দিলাম। এটাকে একটু সেদ্ধ করে নিব। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। সব কিছু মিশিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষাবো। কষানোর পরে আমি চাল দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভেজে রাখা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আসলে অনেকেই অনেকভাবেই রান্না করে, কিন্তু আমার রান্নাটা আসলে একটু অন্যরকম। আমি খিচুড়ি খুব যত্ন করে রান্না করি, কারণ খিচুড়ির ডাল যদি না ভালো করে সেদ্ধ না হয়, তারপরে হচ্ছে চাল যদি গলে যায়, তাহলে আমার আসলে আমার তো প্রবলেম আছেই, আপনাদের ভাইয়ার আরও বেশি প্রবলেম। কারণ খিচুড়ি রান্না করার আগেই তার প্রথম কথা হচ্ছে ঝরঝরে খিচুড়ি হতে হবে, তা না হলে তার ভালো লাগে না। এবং এমনও হবে হয়তো বা খাওয়ার পরে অতৃপ্তি একটা ভাব থাকবে যে খিচুড়িটা মজা হয় নাই, বা ডালটা ফুটে নাই, বা ডালটা কাঁচা আছে। তো সেই কারণে অনেকের বাসার খিচুড়ি আসলে আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না এবং খেতেও চায় না। কারো বাসার খিচুড়িটা তার মূলত তার পছন্দ না। আর খিচুড়ি রান্না করা মানে আমার কাছে খুব স্পেশাল, তো কিছুটা অ্যালার্জি টাইপের, তো খিচুড়ি ভালো হতে হবে। যাই হোক, এখন চাল দিয়ে দিলাম। ডালটা কিন্তু আসলে বেশি গলে যায়নি, যতটুকু গলার মতো ততটুকুই রেখেছি। তো আমি এখন চাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি, আর হচ্ছে 5 গ্লাস পানি নিব। 3 গ্লাসের সাথে 6 গ্লাস পানি লাগে, তো আমি এখানে 1 গ্লাস পানি কম দিব। হয়ে গেল ঝরঝরে খিচুড়ি। আর বৃষ্টির দিনে এরকম ঝরঝরে খিচুড়ি খেতে আসলে কার না ভালো লাগে। তো খিচুড়ির সাথে হচ্ছে গরুর মাংস, সেটাও রান্না করা শেষ। আর গরুর মাংস কি রান্না করা দেখাবো, এটা তো আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি কিভাবে গরুর মাংসটা রান্না করি বা আমি কিভাবে ভুনা করি। তো আজকের গরুর মাংসগুলো হচ্ছে হাড় সহ। তো এই নলি নলি হাড়গুলো কীভাবে রান্না করেছি, তো সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক সময় তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, তো সেই সময় ভিডিও করা হয়নি, আর বৃষ্টির সময় অন্যান্য কাজ করা হয়েছে। এই তো আপনাদের ভাই আসছে, আসার পরে সে এখন খিচুড়ি না বেড়ে আগে মাংস বাটতেছে, কারণ মাংসর ইয়াটা খুব ভালো লাগতেছে। তো সেই কারণে আগে বলতেছে আগে মাংস বাড়ি, তারপরে তুমি খিচুড়ি প্লেটে সাজাবো। তো সাজানো আর হলো না, কারণ মাংস বাটতে বাটতে আমার খিচুড়ি খাওয়ার তৃষ্ণা মানে আর সহ্য হচ্ছে না। তো সেই কারণে মাংস বাড়া শেষ, আমি খিচুড়ি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি ওভেনে। দেখতে যেমনই হোক, খাবারটা খেতে কেমন হয়েছে সেই কথা কিন্তু আপনাদের ভাইয়াই বলবে। ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই আমাদের এই ছোটখাটো সংসারের ছোটখাটো ব্লগ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।